Ichche Nodee. তোমরা সবাই মিলে ওকে এইভাবে না বললেও পারতে না বুম্বা, কথাটা একদম ঠিক সময় বলা হয়েছে। বাবা বাবা বলছি, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করছি বাবা। ভালো কাকুকে এখন তুমি যদি সবার সামনে ডেকে অপ্রস্তুত করো তাহলে কিন্তু ভালো কাকু একটু লজ্জা পাবে। তার থেকে বরং আমরা সবাই ব্যাপারটা ভুলে যাই না। আর মা, তুমি এটা নিয়ে একটু নরম হও, মানে পিকটুর কথা ভেবো না। ওর সাথে আমরা আমরা কথা বলবো, আমরা ওকে ম্যানেজ করে নেবো। জানেন দাদা, আপনার ভাই আরেকটা কাজ করেছে। অন্যায় কাজ করেছে, মেঘলাকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছে যে মেঘলা ওর বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবে না। আর কি অদ্ভুত, মেঘলা রাজি হয়ে গেছে। জানতে পারলে কি অশান্তিটা হবে বলুন তো। হ্যাঁ, আর তাছাড়া এরকম ধরনের কথা উঠবেই বা কেন, বলবেই বা কেন? বৌমা, আমরা কি মধ্যযুগে বাস করছি নাকি? অমি কি এই বাড়িটাকে একটা মধ্যযুগীয় বাড়ি মনে করছে? না না, ওরই আলট্রা কনজারভেটিভ আইডিয়াস গুলো কিন্তু আমি একেবারেই মেনে নিচ্ছি না। ওর যেমন এই বাড়িতে একটা সে আছে, আমারও একটা সে আছে। আর মেঘলা মা, এই অন্যায় শপথটা করে তুমি কিন্তু ভালো করনি মা। না না, এটা আমি মেনে নিতে পারছি না। ভালো জেঠু, আমি সত্যি অশান্তি চাই না। দেখো, আমি বিশ্বাস করি জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড়তেও হয়। আমার তো অনেক ড্রব্যাক আছে, তাই না? কিন্তু তোমরা আমাকে আমার সমস্ত ড্রব্যাক সমেত গ্রহণ করেছ। তাই বাবা যদি আজ একটা জিনিস মানতে না পারে তাহলে তো দেখো ভালো জেঠু, বাবা যদি চায় আমি আমি আমার পুরনো জীবনের সাথে কোনো যোগাযোগ রাখবো না, তাহলে বাবার এই কথাটা তো আমাকে মানতেই হবে, তাই না? আচ্ছা মেঘলা, তুমি কি মনে করো? হ্যাঁ, তাতানি সব মেনে নেবে? মা, ও তো এখন বাড়িতেই নেই, ও তো জানারই দরকার নেই বাবা কি বলেছে। না না মেঘলা, এটা তুমি কি বলছো? তাতান যখন শ্রীপুর যেতে চাইবে তখন যদি তুমি না যাও, ওর তো সন্দেহ হবে, তখন তুমি কি বলবে?